হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। এবার সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস আলাদাভাবে দুজন মিলে বিজনেস শুরু করছেন শুধু পুত্র জয়ের জন্য। জয়ের ভবিষ্যতের দিকে তাকিয়েই দুজনে মিলে গিয়ে এবার ব্যবসা প্রতিষ্ঠান খুললেন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস এক সময় সিনেমা করেছেন অনেক, তারপর তাদের মাঝে আর সিনেমা দেখা যায়নি। পুত্র জয়কে নিয়ে তাদের যত স্বপ্ন, দুজনে মিলে অনেক সময় অনেক কিছু করে থাকেন। এখন বর্তমানে দেখা গিয়েছে সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস নিজস্ব আলাদাভাবে বিজনেস শুরু করেছেন। শাকিব অপু মনে করেন, এখন হয়তো নায়ক হিসেবে কাজ করছি, আর কিছুদিন করব, পরবর্তীতে হয়তো আর করতে পারবো না, কারণ এক সময় বয়স গিয়ে অনেক দূর দাঁড়াবে, তখন আর আমাদের নায়ক নায়ক হিসেবে কেউ নিতে চাইবে না। আর আমি চাই নায়কের বাইরে অন্য কোনো চরিত্রে অভিনয় করব না, নায়িকা হিসেবে দর্শক যতদিন আমাকে মেনে নিতে পারে ততদিনই কাজ করব, তারপর আমি ছেড়ে দিব। নায়িকার ভিতরে যতক্ষণ থাকতে পারি ততক্ষণই থাকবো, তারপর ছেড়ে দিব কাজ। অপরদিকে সুপারস্টার শাকিব খানও জানালেন এক কথা, নায়ক হিসেবে যতদিন কাজ করব ব্যাস যথেষ্ট, আর করব না। বাবা, ভাই, কাকা এর কোনো পার্টেই আমি চরিত্র করব না, কারণ আমি নায়ক হিসেবে কাজ করতে চাই, দর্শকদের মাঝে নায়ক হিসেবেই বেঁচে থাকতে চাই। ভিলেন হিসেবে, বাবা হিসেবে, চাচা হিসেবে, বড় ভাই হিসেবে আমি থাকতে চাই না, আমি এ চরিত্রে কখনোই অভিনয় করব না। তাই তো দুজনে ভেবে এখন বিজনেস শুরু করলেন ডায়মন্ডের সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস। যতই দ্রুত থাকুক না কেন, জয়ের স্বপ্নের কথা চিন্তা করে, জয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা দুজন মিলেই এবার ডায়মন্ডের ব্যবসা শুরু করলেন। শাকিব খান মনে করেন, অপুর কাছ থেকে আমার যতই দূরত্ব থাকুক না কেন, তারপরও অপু আমার সন্তানের মা, অপুরও একটা দায়িত্ব রয়েছে সন্তানের দিকে। আমি যদি একটা বিজনেস শুরু করি, আমি যদি নাও সামলাতে পারি, অপু সামলিয়ে নিবে, কারণ সন্তানের কথা চিন্তা করে। বিজনেসটা শুধু আমি অপু মিলেই শুরু করেছি, কিন্তু বিজনেসটা থাকবে শুধু জয়ের, জয়ের নামই থাকবে বিজনেসে। বিজনেস শুরু করার সাথে সাথেই জয়ের নামে দিয়ে দিব। ভবিষ্যতে আমি যদি কোনো কাজ নাও করতে পারি, এই বিজনেস থেকে যা আসবে তা ভবিষ্যতে জয়ের পিছেই খরচ করব। জয়ের ভবিষ্যৎটা যেন ভালো হয়, এই জন্যই আমার এই বিজনেস খোলা। দর্শক, সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস একসাথে বিজনেস শুরু করেছেন, তাদের জন্য দোয়া রইল যেন সুন্দরভাবে বিজনেস করতে পারেন, সামনে জানি সফল হয়, কারণ তাদের যদি সফল হয় তাহলে জয়ের ভবিষ্যৎটা খুব সুন্দর হবে। দর্শক, এ নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।